ফরিদপুরের আলফাডাঙ্গায় তিনশো পঁচাত্তর জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে সোমবার সকাল এগারোটায় উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে এসব বিতরণ করা হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার উপজেলা সহকারী কমিশনার রজত বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন পাচুরিয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমুখ অনুষ্ঠানে জীবিত তিনশো জন মুক্তিযোদ্ধার হাতে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন অতিথিরা মিয়া রাকিবুল বার্তা বাজার ফরিদপুর